হিমাচলত তো ইমান কম্পিটিশন কংগ্রেসে দিছে, আজি জানে কেন্দ্রীয় সরকার আছে, তেওঁলোকৰ ফুল শক্তি আছে, তেওঁলোকে চারিফালৰ পৰা শক্তিবান, আর গুজরাট তেওঁলোকে হিমাচলত গভর্নমেন্ট ফর্ম করেছে, তার পিছত ভারতীয় জাতীয় কংগ্রেসে নেক টু নেক ফাইট দিছে। আর এতিয়া আমি সরকার গঠন করার পথত আর ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষত এই যে দুখন রাজ্যর এখন রাজ্য আমার হাতত আহা মানে এটো মই ভাবো ভারতীয় জাতীয় কংগ্রেস আর রাহুল গান্ধীর কারণে আমার কারণে একটা সুখবর, আগন্তুক সময় দেখা যাব রাইজর আশীর্বাদ আর কিদরে লাভ করব পারি, সেই তো আকাঙ্ক্ষা থাকেই আপনাদের জানে। তথাপিও আমি আশা করছো যে নিরপেক্ষভাবে আমি গভর্নমেন্ট নিশ্চয় ফর্ম করব, সেই রিজাল্ট দেখা পাইছে। গুজরাটতো বারো কি রিজাল্ট হয়েছে আপনাদের জানে, তাতো আর বিশেষ কবলিয়া নাই।